সবাইকে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যাই হোক আজকে আমরা এ পর্যায়ে আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে বুক রিভিউ অর্থাৎ নাইনের যে নতুন কারিকলাম অনুসারে ইংলিশ বইটা রচিত হয়েছে তো তারই ঠিক বুক রিভিউ আমাদের পার্ট ফোরে তো ইতিমধ্যে আমরা বুক রিভিউর উপরে কিন্তু তিনটা ভিডিও অলরেডি আমরা করে ফেলেছি এক দুই তিন এখন আমরা শুরু করবো হচ্ছে বুক রিভিউ আমাদের পার্ট ফোর তো বুক রিভিউ পার্ট ফোরে আমাদের বেসিক্যালি হচ্ছে যে বিষয়গুলো থাকবে যে আমাদের ইউনিট টেন থেকে একদম টুয়েলভ পর্যন্ত অর্থাৎ হচ্ছে আমাদের টোটাল বারোটা চ্যাপ্টার বা বারোটা ইউনিট যাই বলি না কেন নতুন কারিকুলাম অনুসারে এই লাস্ট পার্টে আমরা এইটাই দেখবো অর্থাৎ এটা হচ্ছে বুক রিভিউর লাস্ট পার্ট অর্থাৎ যেখানে আমরা আলোচনা করব আমাদের হচ্ছে দশ এগারো এবং বারো এই তিনটা চ্যাপ্টার বা তিনটে ইউনিটের আমাদের ম্যাক্সিমাম আলোচনাগুলো তো যাই হোক আমরা এখন শুরু করি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি আমাদের টেন মানে টেনতে শুরু হওয়া মানে কিন্তু ইউনিট টেন কারণ আমি কিন্তু বলেছিলাম যে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এই পয়েন্টগুলো নির্দেশ করতেছে যে আমাদের হচ্ছে যে এটা হলো ইউনিট টেন তো এর নামটা অলরেডি দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং এ কস অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট তাহলে আন্ডারস্ট্যান্ডিং এ কস মানে আমাকে বুঝতে হবে একটা কারণ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্ট এবং এর যে প্রভাবগুলো সেগুলো হচ্ছে আমরা কী করবো এক্স এক্সপ্লোর করবো বা আমরা একটু বর্ণনা করবো তাহলে আমাদের হচ্ছে বেশ কিছু মানে কারণ এবং তার হচ্ছে যে ইফেক্ট বা আমাদের ফলাফল যেগুলো থাকবে সেগুলো আমরা ডিসকাশন একটু যদি করি বলা হয়েছে লুক অ্যাট দ্য ইলেস্টেশন মানে আমাদের বেশ কিছু উদাহরণ দেওয়া আছে এবং ছবি হইতে পারে বিলো ইট পেয়ার্স এবং সেগুলো জোড়ায় তারপর হচ্ছে জিজ্ঞাসা করো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস দ্যাট ফলো এবং নিচের যে আমাদের কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো আমাদের কিন্তু সলভ করতে হবে তো আমরা যদি একটু এখানে বাংলাটা দেখি যে নিচের ছবিগুলো দেখো এবং জোড়াই নিচের প্রশ্নগুলো কি করতে হবে আমাদের মূলত আলোচনা করতে হবে আমরা যদি একটু দেখি যে এখানে আমাদের বলা হয়েছে লিস্টিং আইডিয়া লিসেনিং আইডিয়া আমাদের শোনার জন্য যে আমাদের আইডিয়াগুলো দরকার বলা হয়েছে নিচের ছবিগুলো দেখো এবং অডিওতে শোনো পরে প্রশ্নগুলো কি করতে হবে আলোচনা করতে হবে তাহলে আমরা যদি একটু দেখি যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি রিলেটেড আছে তাহলে আমরা যদি একটু খেয়াল করি হিল এখানে একটা ফ্লাডের ছবি এখানে আমাদের একটা ফ্লাডের ছবি থাকবে সেটা সম্পর্কে আমাদের কি করতে হবে ডিসক্রাইব করতে হবে এরপরে আমরা যদি একটু দেখি যে আমাদের আরেকটা ছবি আছে ট্রাফিক জ্যাম তো এখানে আমরা যেটা দেখব ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের একটা ছবি আমরা মূলত এই জায়গাগুলোতে পাব তো এই এটার উপরে আমরা কি করব বেসিক্যালি ডিসক্রাইব করব। নেক্সট আমরা দেখি আর কি উদাহরণ আমাদের এখানে দেওয়া আছে এরপর যেটা দেওয়া আছে রোড অ্যাক্সিডেন্ট মানে আমাদের সড়ক দুর্ঘটনা এটার একটা হয়তো আমাদের সিনিক এখানে থাকবে সেটা সম্পর্কে আমাদের কি করতে হবে আমাদের মূলত ডিসক্রাইব করতে হবে এরপরে আমরা যদি একটু দেখি আমাদের ইলস্টেশন ফোর এখানে বলা হয়েছে হসপিটাল ফুল অফ পেশেন্টস মানে হসপিটালটা আমাদের পুরো প্যাশেন্টে পরিপূর্ণ হয়ে গিয়েছে এগুলোর আমাদের বেসিক্যালি কি করতে হবে আমাদের বর্ণনা করতে হবে এরপরে আমাদের বেশ কিছু কোয়েশন অলরেডি এখানে অ্যারেঞ্জ হয়েছে যে চারটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনগুলোর আমরা কি করব উত্তর দিব তবে তার আগে অবশ্যই এই চারটা ইমেজ খুব ভালোভাবে আমাদের দেখতে হবে এবং বুঝতে হবে তো এটার পরে আমরা হয়তো নতুন একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট নতুন করে আসা মানেই আমাদের কিন্তু নতুন করে আমাদের বেসিক্যালি কি আরেকটা সেগমেন্ট শুরু হওয়া বলা হয়েছে অ্যাক্টিভিটি টেন পয়েন্ট তার মানে ওই যে ছবিগুলো যে তিনটা বা চারটা ছবি আমাদের দেওয়া ছিল আবার কিন্তু দেখতে হবে এবং ছবিগুলো আবার দেখতে হবে প্রতিটি ঘটনার কারণগুলো আমাদের কি চিহ্নিত করতে হবে এবং কিভাবে ঘটনাগুলো তোমার চারপাশের লোকে প্রভাবিত করেছে তা চিহ্নিত করতে হবে সবশেষে তোমার উত্তরগুলো আমাদের কি করতে হবে সে নিতে আমাদের কি করতে হবে শেয়ার করতে হবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের একটা অলরেডি তারা করে দিয়েছে আমাদের সুবিধার্থে সো আমরা একটু দেখব এখানে তো প্রথমে আমাদের দেওয়া আছে ইনসিডেন্ট মানে ঘটনা কি ফ্লাড কজ কি কি কারণে হয় তার একটা কারণ দিয়েছে আমাদের কিন্তু এই যে দুটো কারণ আমি একটু কালি দিয়ে দেখিয়ে দিলাম অন্য কালি দিয়ে যাতে আমরা মোটামুটি বুঝতে পারি যে আর কী কী কারণে আমাদের ফ্লাড হয় বন্যা হয় এবং এর ইফেক্টটা কি প্রথমে অলরেডি দেওয়া আছে। বি নাম্বারটা আমাদের পরিপূর্ণ করতে হবে সি নাম্বারটাও আমাদের কিন্তু কি ইফেক্ট মানে তার ফলাফলটা কি সেটা আমাদের কি করতে হবে দেখাতে হবে এরপরে যদি আমরা আসি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কী দেওয়া আছে ট্রাফিক জ্যাম আমাদের আরেকটা ইস্যু ছিল যে ট্রাফিক জ্যাম কী কী কারণে হয় এখানে আমরা একটা কারণ অলরেডি করে দেওয়া আছে বাদ বাকি বি এবং সি আমাদের করতে হবে এখানেও আমাদের সেম একই অবস্থা যে ট্রাফিক জ্যামের পরে কী কী কারণগুলো হয় সে জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে লিখতে হবে একটা অলরেডি আমাদের করে দেওয়া আছে এরপর যদি দেখি রোড অ্যাক্সিডেন্ট যে রোড অ্যাক্সিডেন্টটা আমাদের কি কি কারণে হয় এখানে একটা কারণ দেওয়া আছে আরও দুটো কারণ এখানে দিব এবং ইফেক্ট অলরেডি দেওয়া আছে বাদ বাদ বাকি দুটো কারণ হচ্ছে আমাদের কি করতে হবে আরও হচ্ছে দিতে হবে তাহলে আমরা এই বিষয়গুলো মোটামুটি হচ্ছে আমরা বুঝলাম ফ্ল্যাট ট্রাফিক জ্যাম এবং রোড অ্যাক্সিডেন্ট কী কী কারণে হয় এবং তার ইফেক্ট বা ফলাফলটা কি সেটা আমাদের মূলত কি করতে হবে দেখতে হবে এরপরে যদি আমরা আসি টেন পয়েন্ট টু পয়েন্ট টু অর্থাৎ আমাদের আরেকটা সেগমেন্ট কিন্তু শুরু হলো এরকম পয়েন্ট দেওয়া মানেই আমাদের কিন্তু আরেকটা সেগমেন্ট অলরেডি শুরু হয়ে গেল তাহলে আমরা যদি একটু খেয়াল করি অ্যাক্টিভিটি টেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে দেওয়া স্মরণীয়টি আবার দেখো এবং একটি ঘটনা নিয়ে একটি টেক্সটে লেখো তারপর বলছে তোমার টেক্সটি স্মরণিতে উল্লেখিত কোনো নির্দিষ্ট ঘটনা বা সমস্যাকে তুলে ধরবে এবং তার কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করবে এরপর তোমার টেক্সটি শ্রেণীতে কী করতে হবে শেয়ার করতে হবে তার মানে আমাদের নতুন সেগমেন্ট আবার শুরু হচ্ছে যে টেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান মানে যে আমরা চারটা দেখলাম এই চারটা দেখার পরে আমাদের কিন্তু আবার হচ্ছে একটা টেক্সট ইয়ে করতে হবে নেক্সট আমাদের আবার একটা সেগমেন্ট টেন পয়েন্ট টু পয়েন্ট থ্রি আমাদের নতুন সেগমেন্ট শুরু হচ্ছে তোমার লেখার টেক্সটটি আবার পর মানে আমরা যে টেক্সটটা লিখেছিলাম এবং জোরাই প্রশ্নগুলো আলোচনা করো মানে আমরা মানে দুজন আলোচনা করতে পারি দুজনের বেশিও আমরা আলোচনা করতে পারি পরে সেমিতে উত্তরগুলো আমাদের কি করতে হবে শেয়ার করতে হবে তো এখানে আমাদের চারটা কোশ্চেন অলরেডি দেওয়া আছে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এ থেকে হচ্ছে ই পর্যন্ত তো এই কোশ্চেনগুলো আমরা সম্পূর্ণ লিখে দিব যে কিভাবে লিখলে আমাদের প্রেজেন্টেশনটা ভালো হবে এবং টিচার খুব প্লিজড হবে সেই বিষয়গুলো আমরা মোটামুটি কী করব এখানে দেখব আচ্ছা এরপরে যদি আমরা আসি আমাদের পরবর্তীতে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা যদি একটু দেখি কোনো ঘটনা বা সমস্যার কোনো ঘটনা বা সমস্যার কারণ এবং প্রভাব লেখার জন্য একটি কাঠামো অনুসরণ করতে হয় যাতে লেখাটি কাঠামোবদ্ধ হয় কারণ এবং প্রভাব কজ এবং সুম সংক্রান্ত রচনা কীভাবে লিখতে হয় তা শেখার জন্য নিচের নোটটি পরও তার মানে আমরা কিন্তু অনেকগুলো কারণ হতে পারে যেমন আমরা যদি একটা আলোচ্য টপিক্স বলি সাপোজ প্রাইস হাইক দ্রব্যমূল্য উর্োগতি তাহলে এই এটা ঘটার জন্য কিন্তু আমাদের বেশ কিছু কারণ আছে এবং তার কিন্তু আমাদের কি আছে বেশ কিছু ইফেক্টটাও আছে তো এটা আমরা একটু দেখবো তো এখানে আমাদের এখানে বলা হয়েছে যে নোট আমরা যদি একটু দেখি নোট আমরা কজ অ্যান্ড ইফেক্ট এসে মানে আমরা কারণ এবং ইফেক্টের যে আমাদের এসেটা লিখব সেইখানে আমাদের বেশ কিছু জিনিস হচ্ছে আমাদের এখানে অলরেডি দেওয়া আছে তাহলে আমরা যদি একটু খেয়াল করি এই জিনিসগুলো আমাদের অবশ্যই একটু পড়তে হবে যে কি কি কারণে আমাদের কজ এবং ইফেক্ট হয় বা কী কী জিনিসগুলো আমাদের থাকবে তো এগুলো সবগুলো আমরা প্রত্যেকটা লাইন বা লাইন আমরা ধরে ধরে আমরা পড়াবো আমরা যখন এই জিনিসগুলো ডিসকাশন করব। অর্থাৎ ইউনিট টেন বা চ্যাপ্টার টেনের উপরে যখন আমাদের ভিডিওগুলো থাকবে তারপর কি কি আমরা স্টেপ নিব এই যে চারটা স্টেপের এখানে কয়েকটা ছয়টা স্টেপের কথা বলা হয়েছে তো এই স্টেপগুলো আমাদের কজ এবং ইফেক্টের জন্য অবশ্যই লাগবে এরপরে যদি একটু খেয়াল করি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু এখানে বলা হয়েছে কজ এবং ইফেক্ট সংক্রান্ত লেখার জন্য তোমাকে প্রথমে কোন স্টেটমেন্টগুলোর কারণ এবং কোন স্টেটমেন্টগুলো ফলাফল তা বের করতে হবে ওকে চলো একটি টেক্সটের কারণ ও ফলাফল কিভাবে আমরা চিহ্নিত করতে হয় তা শিখি নিচের নোটটি পর এবং পরের কাজটি আমাদের হচ্ছে কি করতে হবে তাহলে যদি আমরা একটু খেয়াল করি নোট অন হাউ টু আইডেন্টিফাই কজ অ্যান্ড ইফেক্ট ইন এ টেক্সট তো এখন বলা হচ্ছে যে কিভাবে আমরা কজ এবং ইফেক্টের কারণগুলো আইডেন্টিফাই করব বের করব। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি করতে হবে আলটিমেটলি হচ্ছে আমাদের দেখতে হবে তাহলে এখানে আমাদের বেশ কিছু আমাদের কারণ অলরেডি এখানে দেওয়া আছে এখানে বেশ কিছু কারণ দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এ আমরা দেখতে পাচ্ছি বি সি ডি এই কারণগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ভালোভাবে কিন্তু কি করতে হবে পড়তে হবে দেন আমরা যদি আসি যে আমাদের আরেকটা কারণ আছে এখানে ই নাম্বার এইটা দেখে আমরা কজ এবং ইভেক্টের এই জিনিসগুলো আমরা কি মোটামুটি বোঝার চেষ্টা করব। দেন আমরা পরের পার্টে বা সেগমেন্টে একটু চলে আসি যেটা হচ্ছে টেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এখানে বলা হয়েছে লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আইডেন্টিফাই দ্য কজ অ্যান্ড ইফেক্ট ইন ইস পেয়ার বিলো এখানে অলরেডি আমাদের বাংলাটা করে দেওয়া আছে চলো আমাদের বোঝার ক্ষমতা মানে যেটাকে আন্ডারস্ট্যান্ডিং যাচাই করি এবং নিচের প্রতি জোড়া বাক্য দেখে কজ এবং ইফেক্ট চিহ্নিত করি যে এই যে আমাদের বাক্যগুলো এখানে দেওয়া আছে। আমাদের ছকের ভিতরে কোনটা কজ আর কোনটা ইফেক্ট এই জিনিসটা আমাদের কিন্তু বের করে দিতে হবে যে দুটো করে আমাদের বাক্য দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে দা বয় থেকে শুরু করে টাইম পর্যন্ত এবং ইট থেকে শুরু করে হ্যাবিলি পর্যন্ত তাহলে এখানে কোনটা কজ আর কোনটা ইফেক্ট এই জিনিসটা আমাদের কিন্তু বের করতে হবে জোরায় বা আস্তে আস্তে আমাদের এই জিনিসগুলো বের করতে হবে তাহলে এখন যদি আমরা লিখি স্টেটমেন্ট কজ আর হচ্ছে আমাদের কি ইফেক্ট এগুলো আমাদের বের করব। এরপরে নতুন আর সেগমেন্ট টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এখানে বলা হয়েছে নিচের টেক্সটি পড়ো এবং জোরায় তোমার শিকন শেয়ার করো পরে এটা শ্রেণিতে আমাদের কি করতে হবে আলটিমেটলি শেয়ার করতে হবে তাহলে এই টেক্সটে বুলিং এ কার্স ইন এ সোসাইটি তো বুলিং হচ্ছে যে আমাদের কি জিনিস যে এগ্রেসিভ বিহেভিয়ার বা হচ্ছে যে সেটা আমাদের কি বাজে টাইপের বা ইপ্রিজিং পর্যায়ের মধ্যে মধ্যে আমাদের পর্যায়ে থাকে যেটা আমাদের হচ্ছে কি ভায়োলেন্স আকারে আমাদের মোটামুটি একটা কাজ করে এগ্রেসিভ বিহেভিয়ার হইতে পারে অথবা কাউকে আঘাত করতে পারে সেটা আমাদের ফিজিক্যাল ভারবাল অথবা কি সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক যে কোনোটাই হইতে পারে তাহলে আমরা যেটা লিখলাম বুলিং এ কার্স ইন সোসাইটি এই জিনিসগুলোর উপরে আমাদের পুরো একটা টেক্সট এখানে অলরেডি আমাদের কি করা আছে দেওয়া আছে এরপর যদি একটু খেয়াল করি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ এটা যদি আমাদের বলা হয় যে টেক্সটটি আবার পড়ো এবং পড়ার বিভিন্ন কৌশল অবলম্বন করে নিচের শব্দগুলোর অর্থ খুঁজে বের করো উত্তরগুলো শ্রেণীতে আমাদের কি করতে হবে শেয়ার করতে হবে তাহলে এখানে আমাদের যেটা বলা ছিল যে ওয়ার্ড এখানে হচ্ছে বুলিং এবং তার মিনিংটা কী সেটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে সো এই কারণে বোরিংয়ের টেক্সটটা কিন্তু অবশ্যই আমাদের ভালোভাবে পড়তে হবে দেন কিন্তু আমরা কি করতে পারবো এখান থেকে মিনিংটা কি করতে পারবো বের করতে পারব আচ্ছা এরপর যদি একটু খেয়াল করি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স এখানে আমাদের বলেছে অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে বা টেক্সটটি আবার পড়ো তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলোর আলোচনা করো এবং এই উত্তরগুলো আমাদের শ্রেণীতে কি করতে হবে শেয়ার করতে হবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের পাঁচটা কোয়েশ্চেন আসে এই পাঁচটা কোয়েশ্চেনটা আমাদের কি করতে হবে উত্তর দিতে হবে এরপর যদি আমরা আসি আমাদের পরবর্তী টেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন এখানে যদি একটু দেখি অ্যাক্টিভিটি টেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে দেওয়া টেক্সটি আবার পড়তে হবে এবং নিচের সারণীতে দেওয়া কজেস এবং ইফেক্ট চিহ্নিত করো এবং উদাহরণস্বরূপ আমাদের কি করো বাক্যগুলো আমরা কি করে ফেলো আমাদের লিখে ফেলো তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের দেওয়া আছে কজেস মানে কারণসমূহ তারপর দেওয়া আছে হচ্ছে ইফেক্ট আর এক্সাম্পল সেন্টেন্স ইন দ্য টেক্সট অর্থাৎ এই যে আমরা এখানে বললাম কারণ ইফেক্ট ইফেক্টটা কি মানে কিসের কারণে হচ্ছে এবং সেই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই আমাদের কি করতে হবে লিখতে হবে তাহলে এখানে আমাদের আরও কিছু একটা তারা করে দিয়েছে বাট বাদ বাকি পাঁচটা অর্থাৎ দুই থেকে শুরু করে ছয় পর্যন্ত এগুলো কিন্তু আমরা করে দিব তো যখন আমরা এই ইউনিট টেনের উপরে ক্লাস নিব তখন অবশ্যই আমরা এই জিনিসটা আমরা প্র্যাকটিস করাবো যাতে সবাই মোটামুটি এই জিনিসটা কি ভালোভাবে আমরা বুঝতে পারি এরপর আসি তিন বা পাঁচজনের দলে তোমার বিজ্ঞান অথবা সামাজিক বিজ্ঞান বই থেকে যে কোনো পাঁচটি সমস্যা চিহ্নিত করো তাহলে বিজ্ঞান বই হইতে পারে আবার সমাজবিজ্ঞান যেটা আছে বইটা থেকেও আমরা যে কোনো পাঁচটা সমস্যা চিহ্নিত করবো তারপর প্রতিটি সমস্যার তিন থেকে পাঁচটি কারণ তাদের ফলাফল বের করতে হবে পরে অ্যাক্টিভিটি এটার অনুসারে পাঁচটি কোনো একটিকে নিয়ে কারণ এবং ফলাফল আমাদের উপস্থাপন করে দেন হচ্ছে কি এর ফিডব্যাক বা মতামত আমাদের কী করতে হবে যাচাই করতে হবে তো এটাও হচ্ছে অলরেডি আমরা লিখে দিব আর এরপরে আমাদের পরে একটা বলা হয়েছে নির্ধারিত নির্ধারিত সমস্যাগুলোর কারণ এবং ফলাফল লেখার জন্য নিচের সারণটি ব্যবহার করতে আমাদের পারো অথবা নিজের মতো করে উপস্থাপন করতে পারো এই সারণটির একটি কপি অবশ্যই শিক্ষকের কাছে জমা দিতে হবে দ্য প্রবলেম আর ইফেক্ট মানে এই প্রবলেম যে কোনো প্রবলেম যেমন হয়তো সাউন্ড পলিউশন তাহলে তার ইফেক্টটা কি হইতে পারে সেগুলো হচ্ছে আমরা লিখবো এরপর আমাদের এখান থেকে নতুন ওয়ার্ড কি কী পেয়েছি অলরেডি এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে প্রত্যেকটা বাংলা অর্থ আমরা কিন্তু করে দিব ঠিক আছে এখানে অনেকগুলো নতুন আমরা ইউনিট টেন বা চ্যাপ্টার টেন যেটাই বলি না কেন এখান থেকে অনেক নতুন ধরনের শব্দ কিন্তু আমাদের অ্যারেঞ্জ হয়েছে এগুলো আমরা অবভিয়াসলি করে দিব এরপর আমরা চলে আসি আমাদের পরবর্তী আমাদের নতুন একটা চ্যাপ্টার ইউনিট ইলেভেন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে দ্য লাস্ট লিপ এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য লাস্ট লিপ আমরা যদি একটু দেখি যে লাস্ট লিপ এটা হচ্ছে একটা গল্প রিলেটেড আমাদের একটা হবে তো এখানে আমরা যেটা বলছি যে ইলেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে ইলেভেন পয়েন্ট ওয়ান মানে কি আমার এই এটা কিন্তু মানে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শুরু হচ্ছে তো আমরা এখানে বললাম দলে আলোচনা করে তোমার পড়া বিভিন্ন প্রকারের গল্প অথবা বই যেমন রহস্য গল্প ফ্যান্টাসি ঐতিহাসিক কথা সাহিত্য নাটক লোককথা বা ছোট গল্পের তালিকা তৈরি করো জোড়ায় বা দলে নিজের প্রশ্নগুলো আমাদের কি করতে হবে আলোচনা করতে হবে তাহলে এখানে পাঁচটা কোশ্চেন আছে এই পাঁচটা কোয়েশ্চেনের উত্তরগুলো কিন্তু আমরা দিব এবং সবগুলো আমরা লিখে দিব এরপর আসি ইলেভেন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এখানে বলেছে বিভিন্ন প্রকারের টেক্সট পার্ট সংক্রান্ত নবম শ্রেণির দুই দুইজন শিক্ষার্থী আছে যে নাইনে পরে এরকম দুইজন শিক্ষার্থী তারা একটা ডায়লগ আকারে এই কনভার্সেশনগুলো করেছে একজনের নাম ছিল রিমা এবং হচ্ছে সীমা তো বিভিন্ন বই সম্পর্কে তারা ডিসকাশন করেছে তো তার একটা ডায়লগ হচ্ছে আমরা মোটামুটি এখানে দেখলাম এরপরে বলা হয়েছে নাও ইন পেয়ার আস ক্যান অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন মানে এগুলো করো লেটার শেয়ার ইউর অ্যান্সার ইন দ্য ক্লাস এবং এগুলো আমাদের ক্লাসে কি করতে হবে শেয়ার করতে হবে এরপর যদি একটু খেয়াল করি কোয়েশ্চেনস আমাদের এখানে কয়েকটা দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এবিসিডিই এই কোয়েশনগুলো হচ্ছে আমরা মোটামুটি এগুলো করব। আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন আরেকটা সেগমেন্ট ইলেভেন পয়েন্ট টু পয়েন্ট টু তা আমরা এখানে লিখলাম বিভিন্ন প্রকার টেক্সট এবং আমাদের জীবনে তাদের গুরুত্ব সম্পর্কে জানার জন্য সীমা এবং নিচের মধ্যে নিচের কথোপকথনটি আবারও পড়তে হবে তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের বিভিন্ন প্রকারের টেক্সট আছে যেমন গল্পের বই তারপর হচ্ছে গোয়েন্দা রিলেটেড বই অনেক ধরনের আমাদের কিন্তু হইতে পারে নাটক বা ড্রামা হইতে পারে তো সেই হিসাবে রিমা এবং সীমার ভিতরে আমাদের বিভিন্ন প্রকার টেক্সট সম্পর্কে তারা এখানে মূলত কি করেছে আমাদের ডিসকাশন অলরেডি করেছে এরপরে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের এখানে দেওয়া আছে যে রিড দ্য কনভারসেশন এগিয়ে এই কনভারসেশনটা আবার পড়তে হবে এবং আমাদের যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের কি করতে হবে আলটিমেটলি আমাদের ফিল করে দিতে হবে তাহলে আমরা মোটামুটি এখানে এই জিনিসগুলো দেখিয়েছি এবং এগুলোর উপরে আমাদের প্রচুর প্রচুর ভিডিও কিন্তু আমাদের হবে নেক্সট আমরা আসি ইলেভেন পয়েন্ট এখানে বলা আছে। নিচে দেওয়া বিভিন্ন ধরনের টেক্সগুলো পড়ো এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে পরের সারিটি পূরণ করো সেনিতে তোমার উত্তরগুলো শেয়ার করো ওকে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পাঁচটা টেক্সট দেওয়া আছে টেক্সট ওয়ান টেক্সট বি তারপর হচ্ছে টেক্সট সি এই টেক্সটগুলো কিন্তু পড়তে হবে টেক্সট ডি এবং লাস্ট ওয়ান আমরা দেখলাম হচ্ছে টেক্সট ই তো আমাদের বলেছিলাম যে আমাদের এই টেক্সটগুলো কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে যেটা কখনো আমাদের সায়েন্স ফিকশন হিস্ট্রি ফিকশন অথবা আমাদের হচ্ছে যে আরও জিনিসগুলো আমাদের থাকতে পারে তো এখানে আমাদের একটা বক্সের ভিতরে বলেছে টাইপ অফ দ্য টেক্সট যে সেটা নাটক নাকি হিস্ট্রি ফিকশন নাকি মিস্ট্রি বা ডিটেকটিভ টাইপে সেগুলো ক্যারেক্টার মানে এই এগুলোর চরিত্রগুলো কী কে কে ম্যাটাপোর অ্যান্ড ইমেজ ইমেজ ইন দ্য টেক্সট ম্যাটাপর বা ইমেজ কী কী ইউজ করতে পারি হোয়াট ইউ লাফ অ্যাবাউট দ্য টেক্সট মানে তোমার এই টেক্সটগুলো সম্পর্কে যে ভালোবাসা বা জিনিসগুলো থাকে সেগুলো এগুলো আমাদের থাকতে পারে এরপর যদি আসি ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যে রূপক গল্প রূপক গল্প মানে আমরা জানি ম্যাটাফোর এবং চৈত্র চিত্রণ সম্পর্কে আরও জানতে নিচের নোটটি পড়ো জোড়াই বা লিটারি টেক্সটের বিশেষ বৈশিষ্ট্যগুলো ফিচার সম্পর্কে তোমার জানা থাকলে সেগুলো আমাদের কী করতে হবে আলটিমেটলি শেয়ার করতে হবে এই বক্সের ভিতরে এরপরে যদি আমরা একটু দেখি আমাদের পরবর্তী ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু নিচের গল্পটি পড়ে দলে কলাম এ শব্দের টেবিল এ শব্দগুলোর সাথে মিল করো পরে কলাম বিট সাথে আমাদের সেই টেক্সটগুলো আমাদের কি করতে হবে লিখতে হবে তাহলে আমরা এটা দেখলাম এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা গল্প আছে দ্য লাস্ট লিপ বাই ও হেনরি আমাদের একজন বিখ্যাত হচ্ছে আমাদের সাহিত্যিকবিদ আমরা বলতে পারি ও হেনরি তো এই গল্পটা আমাদের মোটামুটি পড়তে হবে আমরা দেখতে পাচ্ছি ও হেনরির যে দ্য লাস্ট লিপ যে গল্পটা ছিল সে গল্পটা আমরা মোটামুটি আমরা দেখবো এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বক্সের ভিতরে বেশ কিছু ওয়ার্ড অলরেডি দেওয়া আছে দেওয়ার পরে এরপরে এই ওয়ার্ডগুলোর আমাদের কিন্তু একটা স্টেটমেন্টের এখানে বর্ণনা অলরেডি দেওয়া আছে এবং ওই যে বক্সের ভিতরে আমরা দেখেছিলাম ওই ওয়ার্ডগুলো পাশের সারিতে বসাইতে হবে তার মানে আমাদের ওয়ার্ডের কি করতে হবে আমাদের হচ্ছে মিলবন্ধন হচ্ছে আমাদের মোটামুটি করতে হবে তো এখানে আমাদের এই ওয়ার্ডগুলো ওই বক্স থেকে নিয়ে এসে আমাদের করতে হবে এগুলো আমরা সবগুলোই করে দিব। জাস্ট আমি ওভারভিউ করছি যে আমাদের অ্যাকচুয়ালি ইউনিট ইলেভেনে কি কি আছে এরপর যদি একটু খেয়াল করি ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টু বলা হয়েছে গল্পটি আবার পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করো তার মানে দ্য লাস্ট লিপ ওহেনরি যে লাস্ট লিপ ছিল এটা আবার পড়তে হবে এবং দলগতভাবে এগুলো আমরা কি করব। আমরা অ্যাকচুয়ালি ডিসকাশন করবো এরপর যদি একটু খেয়াল করি ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি চলো কী হয়েছিল সেটা আমরা পড়ি ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে আবারও একটা মোটামুটি টেক্সটের মতো আমাদের জিনিস এখানে দেওয়া আছে সো টেক্সটটা আমাদের আবারও কিন্তু করতে হবে ভালোভাবে পড়তে হবে এরপরে আমাদের হচ্ছে এখানে বলা হয়েছে যে দ্য ফলোয়িং গ্লোসারি ইজ ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার মানে এই গ্লোসারিটা আমাকে এই টেক্সটটা পড়তে বা বোঝার ক্ষেত্রে আমাদের কি করতে কি করবে অনেকটাই কিন্তু আমাদের সাহায্য সহযোগিতা আমাদের মোটামুটি হচ্ছে করবে এরপর যদি একটু দেখি ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর রিড দ্য টেক্সট এগিয়ে এই টেক্সটটা আবার পর অ্যান্ড অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন এবং এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এ থেকে ই পর্যন্ত আবার কিন্তু আমরা কি করব এগুলোর উত্তর হচ্ছে আমাদের বেসিক্যালি কি করতে হবে দিতে হবে এরপর আসি আবার নতুন সেগমেন্ট স্টার্ট হচ্ছে চলো গল্পের পরে অংশটি পড়ি এখানে আমাদের হচ্ছে পার্ট থ্রি পার্ট থ্রি আমরা এখানে দেখতে পেলাম সো পার্ট থ্রিটাও আমাদের মোটামুটি ভালোভাবে পড়তে হবে এরপর যদি আসি ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান বলা হয়েছে নিচের বাক্যগুলো পড়ো এবং তারা সত্য কি মিথ্যা তা চিহ্নিত করো সত্য হলে টি আর মিথ্যা হলে আমাদের কি ফলস লিখতে হবে দ্যাটস মিন টু আর ফলস আমরা হয়তো অনেক সময় আমরা করেছি যে এই বাক্যটা সত্য না মিথ্যা সেগুলোর উপর ভিত্তি করে আমাদের পরেটাই আলোচনা করতে হবে এরপর আসি ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স বলা হয়েছে গল্পের অংশটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে আমাদের কী করো শেয়ার করো তাহলে এখানে দেখা যাচ্ছে আরও আমাদের তিনটা কোশ্চেন এখানে অলরেডি অ্যারেজ হয়েছে সেগুলোর উত্তর আমরা কিন্তু দিব নেক্সট আসি আমরা হচ্ছে গল্পের এই মানে চ্যাপ্টারের আরেকটা সেগমেন্ট স্টার্ট হচ্ছে যে গল্পের সব শেষ অংশটি আমাদের এখানে ডিসকাশন করা হয়েছে অর্থাৎ কনক্লুসিভ টাইপের যে কোনো একটা কিছু আমাদের সাধারণত থাকে আমরা অবশ্যই এটা পড়বো দ্য লাস্ট লিপ এটা হচ্ছে আমাদের শেষ পার্ট গল্পটা আমাদের পড়া শেষ এরপর হচ্ছে আমাদের এখানে সেগমেন্ট স্টার্ট বলেছে গল্পটি আবার পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও পরে জোড়ায় বা দলে তোমার উত্তরগুলো এখানে কি করতে হবে সে নিতে শেয়ার করতে হবে তাহলে আমরা দেখলাম যে এ থেকে ই পর্যন্ত আমাদের অলরেডি এখানে পাঁচটা কোশ্চেনের উত্তর হচ্ছে আমাদের অলরেডি কী করা আছে দেওয়া আছে এরপর যদি একটু খেয়াল করি ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট টু বলা হয়েছে দলে আলোচনা করো এবং বাম কলামে দেওয়া রূপক গল্পগুলোর সাথে ডান কলামে দেওয়া অর্থের আমাদের কি করতে হবে মিল করতে হবে ওকে তাহলে এখন বাম এবং ডানের এগুলো ম্যাচিং আমরা দেখিয়ে দিব অবশ্যই সবগুলো এরপরে আমরা যদি দেখি আমাদের পরবর্তী সেগমেন্ট ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট এইট এখানে বলেছে গল্পটি আবার পড়ো এবং এর সারমর্ম লেখো সারমর্ম লিখতে গিয়ে সারমর্ম লেখার ধাপগুলো অনুসরণ করতে হবে যে আমরা একটা সারমর্ম যে লিখবো মানে আমরা হচ্ছে কি লিখি কবিতার হচ্ছে আমরা সারমর্ম লিখি আর গল্পের আমাদের কি হয় আমাদের সার অংশ হয় তো আমরা যদি একটু খেয়াল করি যে এখানে বলা আছে এখানে বলা আছে নিচের গল্পটি পড়ো এবং দলে দ্য লাস্ট লিপ এবং দ্য গিফট অফ লাইফ এই দুটো গল্পর তুলনা করতে হবে এখানে আমাদের দ্য দ্য গিফট অফ দ্য লাইফ আমাদের নতুন একটা গল্প এখানে আমাদের দেওয়া আছে আমরা কম্পেয়ার করব ইউ ক্যান লিস্ট রেসপন্স ইন দ্য ফলোয়িং গ্রিড এখানে আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করতে পারি থিম বিষয়গুলো কি আমার ফিলিংসটা কি এটা পড়ার পরে এগুলো এরপর যদি আমরা বলি ইলেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান জোড়ায় গল্পটি পড়ো দ্য গিফট অফ লাইফ অর্থাৎ এই গল্পটা কিন্তু আমরা আবারও পড়ব বা পড়তে থাকবো এরপরে যদি আমরা আসি ইলেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু এইটা আমাদের বলেছে লাস্টলি এবং এই গল্পটার মিল আছে কিনা তোমার দুটি গল্পের সাথে তুলনা করে মিল অথবা অমিলগুলো চিহ্নিত করে লিখতে হবে তাহলে আমরা এই দুটি গল্প পড়ে দেন হচ্ছে আমরা মিল অমিলগুলো লিখবো লাস্ট ওয়ান আমরা যেটা পেয়েছি নিউ ওয়ার্ডস অনেকগুলো নতুন ওয়ার্ড আমাদের এখানে ভিতরে আসে সেগুলো হচ্ছে আমরা অবশ্যই যত্ন সহকারে দেখব। এবং এগুলো আমরা টোটালি ডিসকাশন করবো এরপরে আমাদের যেটা হচ্ছে এই বইয়ের অর্থাৎ আমাদের নতুন কারিকুলাম অনুসারে আমাদের বইয়ের লাস্ট চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে ম্যাকব্যাত আমরা জানি ম্যাকব্যাত হচ্ছে শেক্সপিয়রের যতগুলো উপন্যাস আছে নভেল আছে তার ভিতরে এটা হচ্ছে আমাদের একটা উপন্যাস ওকে তো প্রথমে আমাদের বলেছে টুয়েলভ পয়েন্ট তো আমরা এখানে বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত প্রথম পিকটা যদি দেখি যে টম অ্যান্ড জেরি একটা চিত্র খুবই পরিচিত কার্টুন আমাদের দুটো বলা আছে যে নিচের চলচ্চিত্র বই কবিতাগুলো লক্ষ্য করো তারপর জোরাই আলোচনা করো এবং এটা শ্রেণীতে শেয়ার করতে হবে পরে আমরা দেখছি মিস্টার বিন খুব আমাদের জনপ্রিয় একটা সিরিয়াল এরপর যদি দেখি কবি জীবনানন্দের বনলতা সেন ওনার একটা কবিতা ছিল কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ আমাদের এই গল্পটি লিখেছিলেন যদি আমরা দেখি ফেলুদা ফেরত গোয়েন্দা রিলেটেড কাহিনী ওই পাশে আমরা দেখতে পাচ্ছি স্পাইডারম্যান এটাও খুব জনপ্রিয় আমাদের মধ্যে একটা সময় ছিল মিনার কার্টুন মোটামুটি সবারই দেখা এরপরে উইলিয়াম শেক্সপিয়রের বলা হয়েছে দ্য কমেডি প্লেস মানে আমাদের কমেডি রিলেটেড একটা হচ্ছে নাটক অ্যাজ ইউ লাইক ইট ওকে সো এটা আমরা দেখলাম এরপরে বাম পাশে যদি দেখি কিংলিয়ার শেক্সপিয়রের আর একটা উপন্যাস লাস্ট ওয়ান আমরা ডান পাশে দেখতে পাচ্ছি হ্যারি পটার ওকে খুব জনপ্রিয় উপন্যাস তো আমরা বেশ কিছু নাটক কবিতা সবগুলোই দেখলাম এরপরে বলেছি আমাদের এখানে বেশ কিছু কোয়েশ্চেন যে এইটা পড়ে পড়ে আমার কী অনুভূতি বা কী কী জিনিস আমাদের হতে পারে সে জিনিসগুলো এরপর যদি আসি পরেরটাতে বলা হয়েছে তোমার প্রিয় বই কবিতা চলচ্চিত্র চৈত্রগুলো কথা ভাবো এবং কেন তাদেরকে পছন্দ করো তা বের করতে হবে দলে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো নিচে সারণীতে তোমার উত্তরগুলো সংরক্ষণ করতে পারো প্রয়োজনে আরও কলমযুক্ত করতে পারো একটি তোমাদের জন্য করে দেওয়া হলো তাহলে যদি আমরা একটু খেয়াল করে থাকি যে দ্য পোয়েমস বনলতা সেন এরপরে আমাদের হচ্ছে কি মাই ফেভারিট ক্যারেক্টার বনলতা সেন হোয়াই আই লাইক ইট এর ব্যাখ্যাটা আমাদের করে দেওয়া আছে আর এটা হচ্ছে কোন টাইপের সেটা রোমান্টিক কবিতা নাকি হচ্ছে কি টাইপের সেটা আমাকে দিতে হবে তো আরও আরও এখানে বেশ কয়েকটা বের করতে বলা হয়েছে বি সি আর তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও পাঁচটা এগুলো আমরা করে দিব সবগুলোই যখন আমরা আর টেক্স যখন আমরা শুরু করবো তখন আমরা এই জিনিসগুলো করে দেব নেক্সটে আমরা আসি টুয়েলভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেক্সপিয়রের ট্র্যাজেডির উপর একটা নোট দেওয়া আছে তারপরে সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে দলগতভাবে বা দুজন মিলেও আমরা করতে পারি দেন আমরা হচ্ছে ট্র্যাজেডি সম্পর্কে এই টেক্সটটা পড়ার পরে যে আসলে ট্যাজিড জিনিসটা কী বা কীভাবে হয় বা কী কী থাকা দরকার সেগুলো নেক্সট নতুন সেগমেন্ট টুয়েলভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু বিফোর রিডিং দ্য প্লে ম্যাকবেথ লেট চেক দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নোট অর্থাৎ ম্যাকবেথ এটা বুঝার বোঝার আগে অবশ্যই এই শর্ট নোটটা আমাদের কিন্তু পড়তে হবে কী কী সে কথাগুলো অলরেডি বুঝিয়ে দিয়েছেন যে আমাদের ম্যাকবেথ এবং হচ্ছে যে ট্যাজিড এবং কমিটি নাটকের বৈশিষ্ট্যগুলো কী কী এবং তার ফিচারগুলো আমাদের কি কি হইতে পারে সে জিনিসগুলো আমাদের এখানে আলটিমেটলি কি করা আছে আমাদের কিন্তু বর্ণনা করা আছে এরপর আমরা এই ফিচার এবং বাদ বাকি যে জিনিসগুলো সেগুলো আমরা অবশ্যই লিখবো পরবর্তীতে আসি টুয়েলভ পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি বলা হচ্ছে নোটটি আবার পড়ো এবং নিচের বাক্যগুলো সত্য না মিথ্যা তা চিহ্নিত করো যদি মিথ্যা হয় তাহলে সঠিক তথ্য দাও পরে তোমার উত্তরগুলো আমাদের কি করতে হবে শেয়ার করতে হবে ওকে এই এই সবগুলো কোয়েশ্চেন আমরা কিন্তু লিখে দিব এরপরে আমাদের নতুন সেগমেন্ট আমাদের স্টার্ট হচ্ছে বিফোর ইউ রিড এক্সট্র্যাক্ট ওয়ান ফর ম্যাক ব্যাট ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স অর্থাৎ আমাদের একদম প্রথম অঙ্ক থেকে কারণ আমরা জানি নাটকের অনেকগুলো পর্ব থাকে পর্ব ওয়ান পর্ব টু এরকম এটা পড়ার পরে আমাদের এই পাঁচটা কোশ্চেন উত্তর দিতে হবে অবশ্যই আমরা সেই উত্তরগুলো আলটিমেটলি আমরা কি করবো দিব এরপর আসি টুয়েলভ এখানে বলা হয়েছে শেক্সপিয়ার স্ট্র্যাজেডি ম্যাকবাথ কয়েকটি দৃশ্য তুমি পড়তে যাচ্ছ নাটকটি ভালো করে বোঝার জন্য এই টেক্সট সহজ করা হয়েছে টেক্সট ওয়ান পরও এবং সাতজনের দলে আমাদের এটা করে দেন হচ্ছে আমাদের কি এই কথোপকথনটা বুঝতে হবে তাহলে ম্যাক আমাদের শুরু হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র আমরা নাম শুনেছি এই যে এখান থেকে আমাদের দৃশ্য ওয়ান আমাদের কিন্তু স্টার্ট হলো ওকে এখানে আমাদের অনেকগুলো কিন্তু চরিত্র আসে এই যে ব্যানকুই তারপর হচ্ছে ম্যাকব্যাথ উইচ ওয়ান মানে ডাইনি এক দুই তিন এই জিনিসগুলো ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটা নাটকের জন্য যে জিনিসগুলো আমাদের থাকে সেগুলো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং অনেকগুলো চরিত্র আমরা এগুলোর ডিটেলস অবশ্যই পড়বো এরপরে আমাদের এখানে ওয়ার্ড আর মিনিং কি কি এগুলোর সাথে আমাদের মিলকরণ করতে হবে সো যা এটাও আমরা মোটামুটি আমরা দেখিয়ে দিব নেক্সটে আসি টুয়েলভ এখানে বলছে এখন তোমার নাটক বোঝার দক্ষতা যাচাইয়ের পালা তো আমরা নাটকটা আমরা কী কীভাবে বুঝবো সে জিনিসটা একটু দেখতে হবে এ বি সি ডি এই জিনিসগুলো অবশ্যই আমাদের কি করতে হবে ভালোভাবে পড়তে হবে এই কোশ্চেনগুলো উত্তর দিতে হবে এরপরে আমাদের টু মানে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গিয়েছে এখান থেকে আমাদের কিছু ওয়ার্ড এবং মিনিং এগুলো আমরা পেলাম নেক্সট টুয়েলভ পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন আমরা যদি এইটা দেখি তাহলে দেখা যাচ্ছে দ্য ওয়েস্ট টু এক্সপ্রেস অ্যাপ্রিসিয়েট মানে একটা শর্ট নোট আমাদের এখানে অলরেডি তৈরি করা হয়েছে শর্ট নোটটা পড়ব পরার পরে হচ্ছে যে আমাদের চরিত্রগুলো কিছুটা আমি দেখতে পাচ্ছি লেটস রিড এক্সট্র থ্রি মানে আমাদের হচ্ছে তিন নম্বর অঙ্কটা আমরা তিন নম্বর পর্ব দেখতে পাচ্ছি যে শেক্সপিয়রের আমাদের তিন নম্বর যে ইয়েটা ম্যাকব্যাথের সেটা আমরা মোটামুটি শেষ করলাম এটা অবশ্যই আমরা মোটামুটি পরিয়ে দিব এরপরে হচ্ছে এক্সট্র্যাক্ট থ্রি থেকে এবং চারে তো আমরা দেখছো ম্যাকব্যাথের রাজা হওয়ার আকাঙ্ক্ষা ছিল কিন্তু এরই মধ্যে দ্বিধা ছিল সে অসৎ উপায়ে সফল হবে কি না এক্সট্র্যগুলো ম্যাকব্যাথের দ্বিধা এবং আমাদের কি সন্দেহ সংক্রান্ত যে লাইনগুলো আছে তাদের চিহ্নিত করো এবং নিচের শূন্যস্থানগুলো কী করতে হবে লিখতে হবে তাহলে এটা আমরা দিব দেওয়ার পরে বি নাম্বার যেটা আছে এটা হচ্ছে আমরা পড়ার চেষ্টা করব। নেক্সট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট থ্রি থেকে আমাদের বেশ কিছু জিনিস করতে বলেছে কয়েকটা জিনিস আমরা দেখলাম এরপর হচ্ছে আমাদের এক্সট্রাক্ট ফাইভ এক্সট্রাক্ট ফাইভ মানে হচ্ছে পর্ব পাঁচ সো আরও আমাদের এরকম চরিত্রগুলো পড়তে হবে পড়ার পরে। কিন্তু আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আমাদের মোটামুটি অলরেডি থাকে তাহলে এখন যদি একটু খেয়াল করি যে এই যে টুয়েলভ পয়েন্ট থ্রি পয়েন্ট টেন এখানে বলা হয়েছে এক্সট্রাটগুলোতে লেডি ম্যাকব্যাথের বক্তব্য কি কী সেগুলো আমাদের মনে করতে হবে তারপর চারত্রিক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করে নিচে সারণিতে লিখতে হবে লেডি ম্যাকবেথ যিনি ছিলেন সেটা এরপরে হচ্ছে আমাদের পর্ব ছয় পর্ব ছয় আমাদের একটা পড়তে হবে কারণ আসলে আমাদের উপন্যাসটা বেশ বড় পড়ার পরে দেন হচ্ছে আমাদের নতুন একটা সেগমেন্ট হয়তো আমরা পাবো এই পর্ব ছয় পড়ার পরে ওকে আমাদের ইংরেজি হচ্ছে নভেল এই নভেলটা ছিল ম্যাকবেথ তো তার পর্ব ছয় হচ্ছে আমরা মোটামুটি দেখলাম ওকে তাহলে এখন হচ্ছে যে আমাদের মোটামুটি এই যে আমাদের এখানে অল এক্সিট মানে সবাই শেষ করে দিয়েছেন এই বিষয়টা আর কি তারপরে একটু যদি খেয়াল করি টুয়েলভ পয়েন্ট থ্রি পয়েন্ট ইলেভেন তো আমাদের এগুলো পড়ার পরে আমাদের যে কাজগুলো থাকবে যে আমাদের বলা হয়েছে নিচে সারণিতে দেওয়া চরিত্রগুলোর নাম এবং তাদের বর্ণনা পরও জোড়ায় আমাদের কি করতে হবে ডিসকাশন করতে হবে এবং সবশেষে সে করতে হবে যেমন ডানকন কে ছিলেন এটার ডেসক্রিপশনটা আমরা দিব মানে দেওয়ার পরে এর ডান পাশে আমরা লিখবো লাস্ট ওয়ান হচ্ছে আমরা যেটা যদি দেখি টুয়েলভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু জোড়ায় নিচের বাক্যগুলো পরও টু আর ফলস যেটা থাকে এই টু আর ফলসটা আমরা এই বাক্যগুলোর উপর ভিত্তি করে দিব এখানে আমাদের আটটা আটটার মতো দেওয়া আছে এই আটটা আমাদের বিশ্লেষণ করতে হবে এরপরে টুয়েলভ পয়েন্ট থ্রি পয়েন্ট থার্টিন এবং হচ্ছে নাটকের কি আমাদের যথার্থতা আমাদের কি করতে হবে আমাদের যাচাই করতে হবে এরপরে আমাদের এই সেন্টেন্সগুলো উলট ভাবে একটু দেওয়া আছে আর কি তো এগুলোকে আমরা সুন্দর করে একটু সাজাবো নেক্সট আসি আমাদের টুয়েলভ পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান বলা হয়েছে ম্যাকবাদ এবং সিরাজ অথবা কবর নাটকের মিল অবিল তুলনা করে শেক্সপিয়র ট্যাজিটি বোঝার চেষ্টা করি কাজটি করার জন্য যে কোনো উৎস থেকে বা বাংলার বিগন্ধ নাটক আমরা কি করতে পারবো বাছাই করতে পারবো তো এখানে আমাদের কাজগুলো করে আমরা এটা মিল অমিলটা আমরা বের করার চেষ্টা করব। এবং এখানে ক্যারেক্টার আমাদের কি কি বা আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারি বিপরীত আমরা করতে পারি এই ইয়েটাও আমরা মোটামুটি হচ্ছে ছকটা হচ্ছে আমরা সবাই মোটামুটি করে দিব আর লাস্ট ওয়ান হচ্ছে আমাদের যেটা থাকে নিউ ওয়ার্ড আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে চ্যাপ্টারের শেষেই আমরা বেশ কিছু নতুন ওয়ার্ড পাই যেগুলো অনেকটাই আমাদের কি কিন্তু কি করবে আমাদেরকে হেল্প করবে তো আশা করি যে আমরা এখানে আজকের যে পর্ব চার অর্থাৎ বুক রিভিউ নতুন কারিকুলাম অনুসারে ক্লাস নাইনের বুক রিভিউ পার্ট ফোর এটা হচ্ছে আমাদের লাস্ট পার্ট আমরা করলাম যে একটা নাইনের বইটাকে যে আমাদের বারোটা চ্যাপ্টার ছিল তিনটা তিনটা করে ভাগ করে চারটা পার্ট করলাম বুক রিভিউ করার উদ্দেশ্যটা হচ্ছে এখানেই আমাদের গোলটা সেট করতে হবে যে আমরা কী কী এখানে সেট আপ করবো কী কী আমরা বাদ দিব বা আমাদের কী কী করতে হবে মানে পুরো বইয়ে কী কী আছে পুরোটা কিন্তু আমরা মানে অ্যাট এ গ্লান্স মানে এক নজরে কিন্তু আমরা কি করেছি দেখে নিয়েছি তো আশা করি এই বুক আমাদের যে বুক রিভিউ আর যে আমরা যেটা করলাম এটার হচ্ছে এর আগের যে তিনটা পর্ব আমি নিয়েছি এক দুই তিন এই তিনটা পর্ব অবশ্যই আপনার আগে দেখবেন দেন সবার শেষে কিন্তু চার নম্বর পর্বটা দেখবেন উলট পালট করবেন না কারণ একটা পর্বের সাথে আরেকটা পর্ব কিন্তু আমাদের জড়িত সো প্রত্যেকটা পর্বে আপনারা কী করবেন সিরিয়ালি দেখবেন তাহলে আপনাদের উপকার হবে এবং আমাদের কষ্টটা কিন্তু সার্থক হবে তো যাই আমি হচ্ছে ক্লাস নাইনের নতুন কারিকুলাম অনুসারে ইংলিশ বইয়ের যে বুক রিভিউ এটা আমি এই পর্বের মাধ্যমে অর্থাৎ পার্ট ফোরের মাধ্যমে আমি শেষ করছি আশা করি আপনারা প্রত্যেকটা বুক রিভিউয়ের পর্ব অত্যন্ত এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন এরপরেও যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কোথায় বুঝতে পারেননি বা কোন জিনিসগুলো আপনাদের নতুন মনে হয়েছে আমরা চেষ্টা করব সেগুলো যত দ্রুত সম্ভব আপনার অ্যান্সারগুলো করে দেওয়ার জন্য তো যাই হোক আমাদের বুক রিভিউ যে চারটা পর্ব ছিল আমাদের লাস্ট পার্ট পর্ব ফোর এখানেই তো এরপরেও আপনারা যে কাজটা করবেন যে প্রত্যেকটা ইউনিটের উপরে বা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কিন্তু আমাদের অনেকগুলো পর্ব থাকবে সেগুলো সিরিয়ালি দেখবেন তো বুক রিভিউ এখানেই আমাদের মোটামুটি শেষ হচ্ছে আর আমাদের যে পর্বগুলো শুরু হবে সেগুলো অবশ্যই দেখবেন আশা রাখি প্রত্যেকটা পর্বই আপনাকে নতুন কারিকুলাম বোঝার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে এবং আপনি খুব একটা আপসেট না হয়ে নতুন কারিকুলামটাকে বেশি এনজয় করবেন তো এই আশা ব্যক্ত করে আমি বুক রিভিউ ক্লাস নাইনের ইংলিশের উপরে পর্ব চার বা শেষ পর্ব আমি এখানে শেষ করছি তো দেখা হবে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে নতুন নতুন পর্বগুলো করা হচ্ছে ঠিক তার ডিটেলস আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক এজুকেশনের পাশেই থাকবেন খোদা হাফেজ